নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সাথে ডেইলি বেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত চিতল মাছের রেসিপি। প্রিপারেশনটির নাম হচ্ছে চিতল কালিয়া। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে চলুন এই দুর্দান্ত স্বাদের চিতল কালিয়া কীভাবে বানায় আমরা দেখে নিই। এখানে দেখুন, আমি চিতল মাছের পেটি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সবকটা মাছে নুন হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। মাছটা 2 মিনিট আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এইবার মাছটা তুলে নেব এবং সেম প্রসেসে সব মাছ ফ্রাই করব। এখানে মাছ ভাজার তেলে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের 2 পেঁয়াজ বাটা। প্রথমে তেলের মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যেই ফ্রাই হয়েছে সেই পর্যায়ে আমি বড় সাইজের 2 পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজটা আমি মিডিয়াম হিটে রেখে, লো টু মিডিয়াম হিটে রেখে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজে দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি একটি মশলা অ্যাড করব। মশলার মধ্যে আছে 1 ইঞ্চি আদা, একটি বড় সাইজের টমেটো, আর 8 পিস কাঁচা লঙ্কার আমি একটি পেস্ট রেডি করে রেখেছি। তো সেই পেস্টটা আমি অ্যাড করে দেবো। এই মশলাটা দেওয়ার পর আমি কিন্তু হিট একদম কমিয়ে দেব। হিট কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এই মশলাটা একটু ভাজা ভাজা করে ফিরে আসব। তারপরে বাদ বাকি গুঁড়ো মশলা আমি অ্যাড করব। 2 মিনিট আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে দেব আমি আরেকটি মশলা। এখানে দেখুন আমি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একদম লো হিটে মশলাটাকে কষাব। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণও কিন্তু অ্যাড করে দেব। এইবার যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধ যাচ্ছে একদম ঢাকা দিয়ে দিয়ে লো হিটে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখুন কষা হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে আর সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরাচ্ছে। আমি কিন্তু মশলাটা 15 মিনিট ধরে একদম লো হিটে কষিয়ে নিলাম, আর যখন মনে হচ্ছে একটু লেগে যাচ্ছে সেই পর্যায়ে সামান্য জল অ্যাড করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। তবে খুব বেশি ঝোল কিন্তু কাতলা মাছের কালিয়াতে ভালো লাগে না, কাতলা মাছ না সরি চিতল মাছের কালিয়াতে ভালো লাগে না। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি জল অ্যাড করবো। একদম শুকনো করব না, আবার একদম ঝোলও কিন্তু পাতলা আমি করব না, আর সামান্য জল আমি অ্যাড করব। এই পর্যায়ে হিটটা বাড়িয়ে দেব, যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এই পর্যায়ে সামান্য চিনি আমি অ্যাড করব, সামান্যই দেব, যেহেতু টমেটো দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য চিনি অ্যাড করলাম। এইবারে ভেজে রাখা চিতল মাছগুলো আমি দিয়ে দেব।
হিটটা কমিয়ে দেব মাছগুলো অ্যাড করে লো হিটে আমি এটা 10 মিনিট রান্না করব তো ফিরে আসব 10 মিনিট পরে মাছটা কিন্তু আমি 10 মিনিট লো হিটে রান্না করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে যতটুকু গ্রেভি দরকার রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে আমি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম হালকা হাতে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার চিতল মাছের কালিয়া তারপরে হিটটা বন্ধ করে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করব শীতল কালিয়া বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এই পর্যায়ে হিটটা আমি বন্ধ করে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে এইবার আমি মাছটা পরিবেশন করে দেব তো বন্ধুরা দেখুন আমি পরিবেশন করে দিয়েছি গরম গরম চিতল কালিয়া বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে